প্রাণপ্রিয় পলাশবাড়িবাসী, বাংলাদেশে আমার মনে হয় সাতক্ষীরা আর গাইবান্ধার পলাশবাড়ি এই দুই জায়গাকে দ্বিতীয় ফিলিস্তিন বলা হয়। যে অত্যাচারে 15.5 বছরে হয়েছে, আমরা তো জেলের ভেতরে থেকেও আজ করতে পেরেছি, বহু ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আপনারা। আর আমরা জানি জান্নাতে বেশি মানুষ যাবে উত্তম চরিত্র এবং ধৈর্যের কারণে। এ দুইটার ভেতরে আপনারা আছেন, একটাই আমি আছেন কিনা জানি না, উত্তম চরিত্র আছে এলাকায়। চরিত্রকে ভালো রাখার জন্য হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছিলেন, এই যে হাওয়াকে বানিয়ে পাশে রাখলাম, এর দিকে তাকানোও যাবে না, ধরাও যাবে না। উনি বললেন, আল্লাহ তাকানোও যাবে ধরাও যাবে কি করলে সেই বুদ্ধি দেবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ ধরাও যাবে তাকানোও যাবে, বিয়ে করা লাগবে, বস আমি রাজি আছি। বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, যুবক মানুষ, ওজুর ফরজ কয়টা জানে না, তো বিয়ে করা যে ফরজ জানে। আপনাদের এলাকায় এইরকম যদি কেউ থাকেন, চরিত্রকে সংশোধন করার জন্য, হেফাজত করার জন্য বিয়ের বিকল্প আর কিছু নেই। অথচ 15.5 বছরে যা আরম্ভ হয়েছিল, মুরব্বী মানুষ পর্যন্ত যা এখন দেখা যাচ্ছে, তাদের ভিডিও ক্লিপ সব ফাঁস হচ্ছে। আমার তো মনে হচ্ছে শয়তানও অত নিচে নামে না, ও মুরব্বীরা যত নিচে নেমেছে। আমরা ওই রকম মানুষকে আর দেখতে চাই না যাদের চরিত্র বলে কিছু নেই। নবীজি জানিয়েছেন, জান্নাতে বেশি মানুষ যাবে তার চরিত্রের কারণে আর ধৈর্যের কারণে। এলাকায় যেহেতু দুইটাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষ হিসাবে আপনাদের কবুল করেন। তারপরও বড় সুসংবাদে, এই রংপুর বিভাগ এটা গরিব মানুষ এলাকায় বেশি বাস করে। বিশ্বনবী জানিয়েছে, ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। এ হাদিস কি 100% সত্য না? বলেন বলেন। সুতরাং চট্টগ্রাম, সিলেট, ঢাকা বিভাগের যারা আছে তাদের তুলনায় রংপুর বিভাগের মানুষেরা, এরা যে 500 বছর আগে জান্নাতে যাবে কোনো সন্দেহ নেই, নামাজ না পড়ি এটা বাদ দেওয়া যাবে না। ফরজ নামাজটা ঠিক রাখা লাগবে, নয়তো আপনি আল্লাহর জিম্মা থেকে বের হয়ে যাবে। আল্লাহ যদি বলে যা তোর দায়িত্ব ছেড়ে দিলাম, পুলিশ দায়িত্ব নেবে? পুলিশে দেখলেন না 5 তারিখে দায়িত্ব ছেড়ে দিয়ে বলছে আমাদেরকে বাসা, কি অবস্থা হয়ে গিয়েছিল, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছে এরা। 350 MP একবারে পালিয়ে যায় পৃথিবীতে, আমি শুনিও নি পড়িও নি, অথচ দেখলাম জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এই আশ্চর্য দেশ গো, একটা মসজিদের ইমাম পালাই, পুলিশ পর্যন্ত সাহায্য চেয়েছে তারা হেফাজতে নিরাপত্তার জন্যে। এরকম কঠিন পরিস্থিতির জন্য যারা দায়ী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো দরকার, নয়তো আগামীতে যারা আসবে তারা এর চাইতে ডবল হারামি হবে। এই জন্য পুলিশকে আমার মনে হয় ওদের বিভাগটা আলাদা করে, ওদের যারা দায়িত্বে থাকবে ওইগুলো সব আলাদা করে দেওয়া দরকার, কারো চামচামি যেন না করা হয়। আর পুলিশের আইজি এইটাই চাচ্ছে যে আমাদেরকে আপনারা আলাদা করে দিন, আমরা কারো লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার হতে চাই না, আমরা জনগণের খাদেম, খাদেম হিসাবে কাজ করতে দেন। ইয়াবা বাবা বলার সময় পাবেন, কারণ সব ওনাদের নখদর্পণে আছে, খালি হাত বাঁধা থাকে, এই জন্য কিছু করতে পারেন। কারণ যারা নিয়ে আসে সবই তো ওই কি কথা বলে না কেন, এই রংপুর বিভাগে সেখান থেকে এই বাবা ডাল এগুলো আসে, ও সেই কক্সবাজারের টেকনাফ, ওখানে যিনি আল্লাহর ওলি বসে আছে বদি, ওনার মাধ্যমে এগুলো সব আসতেছে সারা দেশে। তো উনি একজন MP ছিল, ওনার বউ MP, যারা জালেম ছিল তাদের বড় একটা দায়িত্ব ছিল সেই লোকটা, তাকে এনার মতো ওসি SP কি বলবে, বললে ট্রান্সফার করে সেই দিয়ে আসবে খাগড়াছড়ি বান্দরবান, বাধ্য হয়ে হাত বাঁধা ছিল, কিচ্ছু করতে পারতো না। কয়েকদিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে, সবগুলো খারিজ হয়ে গেছে। বিচারপতি যিনি আছে উনি এইভাবে কাগজ দেখে বসে যে কি দেখে বিচার করবো, এত ভেতরে কোনো মাল নেই, সব খালাস করে দিল।
আমি বলতে গেলাম যে মাননীয় বিচারপতি, আপনার কাছেই তো এই মামলা ছিল এই তিন বছর, অথচ তখন দেখতেন আর বলতেন না কিছু করার নেই, পরে আসে। অথচ আজকে যে কিছু বলছেন, কোনো মাল নেই, আজকে কি নতুন অহিন হাসিল হচ্ছে? উনি এই কথাই আমার বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল বলেন বলেন? আজ যেমন হাত খোলা আছে, ন্যায় বিচার করতে পারছি। আমরা চাই আগামীতে যারা এই দেশের দায়িত্বে আসবে, 1628 জন মানুষ এই দেশে দায়িত্ব পালন করে, মেন দায়িত্ব, তার ভেতরে ওসি সাহেব আছে, এই 1628টা চেয়ারের হাত যেন আবু সাইদের মতো খোলা থাকে। এভাবে হাত খুলে দেন, ওনারা ন্যায় বিচার কায়েম করে দেখাবে। খাবারের ছড়ি যতদিন পর্যন্ত আবু জেহেল আবু লাহাবের মাথার উপরে ছিল, ততদিন মানুষ না খেয়ে মরিস, কিন্তু ওই ছড়ি যখন নবীজি মানুষ পাল্টিয়ে আবু বকরের হাতে ওমরের হাতে তুলে দিয়েছেন, বাড়িতে বাড়িতে খাবার পৌঁছিয়ে গেছে। এই ওসি, এই ওসি থাকবে, শুধু সিস্টেমটা পাল্টিয়ে দেন, বাবা কোথায় আছে সব বের করে নিয়ে আসবে। হাত বাঁধা ছিল, আমরা চাই না এদেশে কেয়ামতের আগে আর কারো হাত বাঁধা থাক। এই কথা বলে না কেন? এই আইনগুলো পাস করতে হলে মদ ঘর জোয়া ঘর বাবা ঘর দিয়ে হবে না, এই মানুষগুলো লাগবে। এনাদের মতো 151 জন তৈরি করে দেন এদেশ থেকে, যত রকমের আইন আছে কোরআনে কারিমের সবগুলো আপনি চোখে দেখতে পাবেন। 53 বছর তো বেশ দেখলেন, বাবা চালিয়েছিল, মানুষ দুর্ভিক্ষে মারা গেছে। আমি দেখি নাই কিন্তু শুনেছি আমার দাদার কাছে, দুর্ভিক্ষে মারা যায়নি স্যার, যখন বাবা চালিয়েছে তখন দুর্ভিক্ষে মারা গেছে দেশটা। পাশের জেলা বগুড়া, এখানকার কৃতি সন্তান শহীদ জিয়াউর রহমানও চালিয়েছে, না কাঙ্ক্ষিত মানে শান্তি নিয়ে আসতে পারে নাই, কারণ বাইরের বহির্বিশ্বের বহু চাপ ছিল। আপনাদের পাশের জেলা রংপুরে চাষা চালিয়েছে, পারে নাই, ভাবি চালিয়েছিল পারে নাই, ববু চালিয়ে গেল আমরা দেখলাম, এখন মাত্র দেখতে বাকি আছে। এইটা দিয়ে, কোরআন শরীফ দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায়? 500টা আয়াত আছে এর ভেতরে শরীয়তের বিধান, 6,666 আয়াতের ভেতরে 500 আয়াত শরীয়তের বিধান, এটা যদি সংসদে কায়েম করতে পারে আল্লাহর কসমে দেশটা মিনি জান্নাত হয়ে যাবে। আমি আমি 500-র ভেতরে, না 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 খুব কম সময় আছে কথা বলছে, এই 500-র ভেতরে একটা মাত্র পয়েন্ট বলছে, আমি ইঙ্গিত দিছি তাও পারিবারিক জীবন নিয়ে, দেখেন বাকিটা কেমন লাগে। হযরত আদম যখন বললেন আমি তাকাতে চাই ধরতে চাই, বলেন বিয়ে করা লাগবে, বসে রাজি আছি, দেন মোহর দেওয়া লাগবে, বলে নেই, দেন মোহর না দিলে বিয়ে হবে না। আর যদিও দেন মোহর ছাড়া দেশে বিয়ে হচ্ছে না, হয় না? সত্যি করে বলেন তো, দেন মোহর বাকি আছে এরকম মানুষ হাত তোলেন তো, একজো এমএলএ কেমন হয়, বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে? না না না, মিথ্যা কথা বলা যাবে না ভাই, যারা দেন মোহর দেননি এটা দেওয়া লাগবে, এটা মাফ চাওয়ার বিষয় না, কারণ বউ তো এই বিধান দেয়নি, এই বিধান দিয়েছে কে? ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, এটা ফরজ, সুতরাং এই ফরজটা বাদ দিয়ে যারা সংসার করছেন আপনার, কিন্তু কেয়ামতে না জানি আবার জেনাকারের কাতারে ওঠা লাগে কিনা, এজন্যে দুনিয়ায় সময় থাকতে এটা দিয়ে দেবেন, যার যা বাকি আছে দিয়ে দেবেন। ওসি সাহেব দিয়েছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক ওসি পায়, ও মানে ক্ষমতা আছে বলে দিতে চায় না, বলে দেব বহুত আবার ভয় পায়, না জানি আবার কাছে অস্ত্র আছে। এই জন্য যারা দেননি, আমি হাসির ছলে কথাটা বললো, এটা ফরজ বিধান, আপনারা দিয়ে দেবেন আশা করছি। হযরত আদম বললেন আল্লাহ আমার কাছে দেওয়ার মতো তো কিছু নেই, আল্লাহ বলেন আমার একজন নবী আছে যিনি শেষে যাবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নবীর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো, এইটাই তোমার দেন মোহর হিসাবে কবুল হয়ে যাবে। বিবাহ হয়ে গেল, আমি কিন্তু 500-র ভেতরে মাত্র একটা বলছি, খুব খেয়াল করবে, আল্লাহ পাক এবার ডাক দিয়েছেন আদম নবীকে, ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা হে আদম, বউ নিয়ে এবার বাড়ি চলে যাও,
এখানে প্রশ্ন হচ্ছে, জান্নাত হযরতে আদম আলাইহিস সালামের বাড়ি আর আমাদের বাবার বাড়ি, এই কথা বলেন এখানে। আমাদের বাবার বাড়ি না, উনি আমাদের আদি বাবা, এই হিসাবে আমাদের বাবার বাড়ি ওইটা। তাহলে বউ নিয়ে বিয়ে করার পরে আল্লাহ আদেশ দিলেন বাড়ি যাও, বউ নিয়ে বিয়ে করে বাবার বাড়ি যাওয়া লাগে, এটাই সুন্নাহ নবীদের। অথচ এখানে অনেকেই বসে আছে ঘর জামাই, আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া দূরের কথা, আর নিজে সহ থেকে যাচ্ছেন। শব্দটার দিকে খেয়াল করেন, আল্লাহ পাক বলেন বউ নিয়ে বাড়ি যাও, শুধু এতটুকুই না, ওয়াকুলা মিনহা, আল্লাহ কিন্তু আনতা ওয়াকুলা দেয়নি, যে বাড়ি যে নিজে আগে মরণের খাওয়া খাও এরপরে বউকে দাও না। আজ যারা চিল্লাচ্ছেন, বিশেষ করে আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান, এই কথাটা বলার পর থেকে দেখি সারা দেশে নাস্তিক আর রাম আর বাম, বিশেষ করে নারী সংগঠনে যারা কাজ করে ওর উঠে পড়ে লেগেছে। আজকের একটা টক শো দেখেছেন, আমিরে জামাতের একজন উপস্থাপিকা মহিলা, তারে নিয়েও ফতোয়াবাজি চলছে। আরে ভাই, এদেশে কি ইসলামের একটা আইন আছে আপনি ফতোয়া দেন? কোরআনের আয়াত থেকে আমরা কয়েকটা মাসলা পেয়েছি। প্রথম নাম্বারে আল্লাহ বলেন অকুলা, দি বসন দিলাম, বউ নিয়ে বাড়ি যাও, নিজে যেই মানের খাবার খাবে ওই মানের খাবার স্ত্রীকে খাওয়াবে, আগে নিজে খাবে এরপরে বউকে খাওয়াবে, কথা আল্লাহ দেয়নি। কথা বুঝতেছেন? হ্যাঁ, এদিকে তাকান, তাড়াতাড়ি শেষ করেন তো ভাই, এখন আসলেন কোন কারণে, পরে আসতে পারতেন, জানতেন পরে আসবেন, এখানে কেউ আসবেন। গায় বান্দা বাসে আল্লাহ পাক এখানে আংতা না দেওয়ার কারণ হচ্ছে, আল্লাহ পাক নারী পুরুষ উভয়ের পক্ষে এদের অধিকারের ব্যাপারে আল্লাহ কত সচেতন দেখেন। তুমি বাড়ি যেয়ে আগে খেয়ে নেবে মন মতো, যা থাকে পরে বউ খাবে না, হবে না, জান্নাতে নিয়ে যাও বউকে নিজের বাড়িতে, যতটুকু খাবে সেই মানের খাবার খাবে। আল্লাহ একবারে দিয়ে বসন দিয়ে জানিয়ে দিয়েছেন ওই মানের খাবার ওই সাথে বউকে খাওয়ানো লাগবে, যেই মানের কাপড় পরবে ওই মানের কাপড় বউকে দেওয়া লাগবে, যেই মানের বিছানায় তুমি থাকো, যে মানের ঘরে থাকো, এরকম মানের ঘর তাকে দেওয়া লাগবে। আজ নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, কত সংগঠন, প্রায় 13টা সংগঠন কাজ করছে দেশে। কি করেছেন আপনি? ধর্ষণ থেকে বাঁচাতে পারেন না, সমকামিতা থেকেও বাঁচাতে পারছেন না। আজকে মহিলা পর্যন্ত ওরা আন্দোলন করছে, যার যারা সমকামিতার বিরুদ্ধে কথা বলেন, দুই দিন পরে আপনারাও সমকামী হওয়ার জন্য আন্দোলন করবেন। বলেন নাউজুবিল্লাহ। বন্যা মির্জা নামে এক মহিলা এই ঘোষণা কালকে দিয়েছে, আমরা এখান থেকে জানাতে, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে চলছে, এটাতে লাইভ চলছে, সারা পৃথিবী জানছে, সবাইকে জানাতে চায়, আমরা মুসলিম, আপনার মতো অন্তর আমাদের পৌঁছে যায়নি যে আমরা সমকামী হয়ে যাব। কথা বলেন, যদিও কার ইশারায় কোন ফাঁকে কিভাবে কি হয়ে গেল আমরা জানি না, এই ফারুকের মতো মানুষকে উপদেষ্টা বানানো 96% মুসলমানের দেশে ঠিক হয়, কারণ এটা হিন্দুর চাইতেও খারাপ। একটা হিন্দু মানুষকে দিতেন, এই লোকটা সমকামী, প্রমোট করে সমকামী তাকে, নিজের এত সুন্দর স্ত্রীকে টাকা কামাতে লাগিয়েছে, বাকিটা না নেয় বললাম। চলচ্চিত্রে যারা কাজ করে বলেন তো, ওদের দেহ দেখানো ছাড়া আর কি আছে? আগেকার সিনেমা, নভেল, নাটক, থিয়েটারে একটা শিক্ষা দিত, এখন কোন শিক্ষা নেই এগুলোই, আগে শুরু হয় ধর্ষণ দিয়ে, শেষ হয় ধর্ষণ। বাস্তবতা আপনি কোথায় নিয়ে গিয়েছেন? নিজের বউকে দিয়ে যারা নিজের বউর দেহ শরীর বিভিন্ন জিনিস মানুষকে দেখিয়ে টাকা ইনকাম করে, এর চিন্তা ভাবনা চরিত্র আর কত ভালো হতে পারে? তারে দিয়েছেন এই জায়গায়, আমরা চাই এখান থেকে তাড়াতাড়ি ওরে বিদায় দেন। সারা দেশের মানুষের একই কথা যে একে রাখা যাবে না, আপনি দরকার একটা শয়তানকে রাখেন, তাও তাকে অন্তত কোরআন হাদিস পড়িয়ে বস বানানো যাবে, আরো কোরআনের পুরা বিরুদ্ধে। সমকামিতা এ শব্দটা কোরআনের বিরুদ্ধে না, সূরা নিসার ভেতরে আছে। ওরা আল্লাহর সিস্টেমকে পাল্টিয়ে ফেলতে চায়। আল্লাহ বলেন সুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা,
আমি পৃথিবীর প্রতিটি মানুষের ভেতরে মহব্বত পয়দা করে দিয়েছি, আকর্ষণ তৈরি করে দিয়েছি মেয়েদের, আর ওরা মেয়েদের মাত দিয়ে পুরুষে পুরুষে বিয়ে করবে, বলেন নাউজুবিল্লাহ। আর জাতিকে যেভাবে ধ্বংস করেছিল আল্লাহ, ডেড সি বানিয়ে দিয়েছে, এই যে কি জর্দানি একটা সাগরই মৃত সাগর হয়ে গেছে এই গোনাটা করার কারণে। বাংলাদেশকে আজ অনেকে গজব প্রাপ্ত রাষ্ট্র বানাতে উঠে পড়ে লেগেছে গোপনে, এ ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে আমার ভাইরা, হযরতে আদম নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন যা খাবে স্ত্রীকে খাওয়াবে, যেখানে ইচ্ছা সেখানে যাবে। তার মানে বউ নিয়ে শুধু ঘরের পরিবেশে থাকা এটা ইসলাম না, আপনি ঘোরাফেরা করতে পারবেন। রাগদান হাইসো সে তোমা, যেখানে ইচ্ছা যাবেন, যা ইচ্ছা খাবেন, যা ইচ্ছা দেখবেন। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এই শব্দটাকেই ব্যাখ্যা করে তিনি বলেছিলেন, যদি এদেশে সত্যি আল্লাহ ইসলামের হাতে তুলে দেয়, সবচাইতে বেশি নিরাপদে অধিকার ভোগ করবে মেয়েরা। আমরা কোরআনের আয়াত বিশ্বাস করি না ওনার মতো, হ্যাঁ কথা বলেন না কেন না, আমরাও চাই এদেশে আল্লাহর কোরআনের বিধান যদি চলে আসে, সবচাইতে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। ওলা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবে না, এই গাছ মানে পেঁপে গাছ, হ্যাঁ না। আমরা অনেকে মনে করি গন্ধম গাছ শুধু, না কিসের গন্ধম গাছ, শুধু যদি গন্ধম উদ্দেশ্য হবে তাহলে কোরআনে আয়াত নাজিল করে এই 1500 বছর পরে আমাদের কাছে জানাবে কেন? এটার দ্বারা আল্লাহর নির্ধারিত বর্ডার গুলো আল্লাহ বুঝিয়েছেন, 500 বর্ডার আছে আল্লাহ, কত বলেন বলেন, বাংলাদেশের চারিদিকে বর্ডার আছে না নেই? যে কোনো বর্ডার দিয়ে যদি আপনি প্রতিবেশী রাষ্ট্রে যেতে চান, অবশ্যই আপনাকে বৈধ পাসপোর্ট এবং সিল লাগবে, ওখানে ভিসা লাগানো লাগবে। আল্লাহ পাক বলেন আমার এই পৃথিবীতে একটা বর্ডার আমি বানিয়ে দিয়েছি, চলাফেরা করবা, খাবা, মন মতো চলবা, কিন্তু যখনই বর্ডারের কাছে যাবা থেমে যাবা, এই বর্ডার ক্রস করা যাবে না। এই বর্ডার গুলো ক্রস যেন না হয় এই জন্য আইন তৈরি করা লাগবে। আইন তৈরি করে করে ওই বর্ডার গুলো তো সীমারেখা দেবেন, ওখানে গেলেই জনগণ থেমে যাবে না, আর পার হওয়া যাবে না। এই সিস্টেম যখন চলতে থাকবে, একদিন দুই দিন পাঁচ দিন না, বিশ্ব নবী যেমন বলতে পেরেছিলেন খায়রুল উরুনি আরনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, খায়রুন নাসি মাইয়াং ফাউন নাস, বিশ্ব নবী জানিয়েছেন পৃথিবীতে ওই লোকটাই আল্লাহর কাছে সবচাইতে বড় উত্তম, যার যারা মানুষের উপকার হবে। সেই রকম মানুষগুলো আমরা তৈরি করতে চাচ্ছি, আর এগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগার কথা নাই। 1628 জন মানুষ যদি পরিবর্তন পরিবর্ধন হয়ে যায়, এ পুরো বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। আল্লাহ সেইটা যেন আমাদের চর্ম চোখে দেখার পরে মরণ দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। একটা গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে জানাচ্ছি, সূরা আলে ইমরান এটার আয়াত নাম্বার 71 নাম্বার আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক দিন নবীর কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছিলাম। ও গাই বান্ধা বাসে খুব খেয়াল করে শুনবেন, কান লাগিয়ে, আপনার এই আয়াতি হেদায়েত পাওয়ার জন্য যথেষ্ট। প্রতিটি নবীর কাছে আমি এই অঙ্গীকার নিয়েছিলাম, যখন তাদের কাছে কিতাব আর হেকমাত এসেছিল, এই কিতাব আর হেকমাতের দ্বারা, হেকমাত মানে বিশেষ জ্ঞান তোমাদেরকে আমি কাউকে কাউকে দিলাম, তোমাদের পরবর্তীতে একজন আসতেছে, ওই নবী এসে তোমাদের কিতাব এবং হেকমতের সত্যতা প্রমাণ করবে। যখন তিনি এসে যাবে তোমাদের কাছে, লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, তাকে তোমরা বিশ্বাস করবা, ঈমান আনবা তার প্রতি এবং তাকে সাহায্য করবা।
আমার প্রশ্ন হচ্ছে, যার কথা এই আয়াত দ্বারা প্রমাণ পাওয়া যায়, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলা লাগবে, এই নবীর কথা আল্লাহ আয়াতের ভেতরে ইঙ্গিত দিচ্ছেন, সুম্মা জাআকুম রাসূল, এই যে এক বছর দিয়েছে, তোমাদের কাছে আসবে একজন রাসূল, মুসাদ্দিকুন লিমা মাআকুম, তোমাদের সাথে যা আছে তার সত্যতা প্রমাণ করে দেবেন তিনি। তিনি বলবেন হ্যাঁ তাওরাত সত্য, জাব্বুর সত্য, ইনজিল সত্য, 100টা সহিহা সত্য, এই কথা তিনি বলবেন। তিনি বলেছিলেন না বলেন নাই, বলেছেন, কিন্তু জানিয়েছেন যে তাদের উম্মতেরা তাদের নিজেদের স্বার্থে তাদের কিতাবগুলো উলটপালট করে ফেলেছে, পরিবর্তন পরিবর্ধন করেছে, কিন্তু কিতাবগুলো আল্লাহর কিতাব কার। তোমাদের উচিত হবে এখন লা তুকমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, লাম দিয়েছেন আল্লাহ, অবশ্যই তার প্রতি তোমরা ঈমান আনবে, তাকে বিশ্বাস করবে এবং তাকে সাহায্য করবে। এতে প্রথম শব্দটা লা তুকমিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনবে। আমার তো মনে হয় এখন যদি মুসা নবীও দুনিয়ায় আসে, সে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি ঈমান না আনে, সেও জাহান্নামে যাবে। এই কথা বলেন না কেন? মুসা নবীর মতো মানুষ যদি এ জামানায় এসে তার প্রতি ঈমান না আনার কারণে জাহান্নামে যাওয়া লাগে, আপনি কি হয়ে পড়েছেন? বলেন আমি কি আল্লাহর হুকুম মানি না? হ্যাঁ আপনি মানেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, দান সাদকা করেন, এই যে চারটা কথা বললাম, এটা হুকুম কার? আল্লাহর। কার? বলেন বলেন, আল্লাহর হুকুম আপনি মানছেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষ যিনি যেই দিন তাকে পাঠিয়েছে, ওই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একজন প্রেরিত পুরুষ আছে, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যদি সত্যি আখেরাতে বিশ্বাসী হয়ে থাকেন, কিয়ামতে যদি নাজাত পেতে চান, মরণের সময় যদি আপনি সত্যিই ইমানটা নিয়ে মারা যেতে চান, যিনি প্রেরিত পুরুষ এখন আছে কিয়ামত পর্যন্ত যার ঘোষণা, তার প্রতি বিশ্বাস করা লাগবে না? বলেন বলেন। এবার আমার প্রশ্ন, তিনি রসুল হয়েছেন, নবী হয়েছেন কত বছর বয়সে? 40। বলেন না কেন? 1 থেকে 40 বছর পর্যন্ত তাকে আরব জাহানে কেউ নবী বলতো, কেউ রসুল বলতো, কি বলতো? আল আমিন আস সাদিক, অথবা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, আবদুল্লাহর ছেলে মোহাম্মদ। তাকে যখন রসুল বলা, নবী বলা আরম্ভ হয়েছে, তখন তার বয়স কত? আরো জোরে, 40 থেকে 63 কত বছর হয়? 23-এর ভেতরে 13 বছর তিনি মক্কায়। এ 13 বছরের জীবনে শুধু মার খেয়েছেন। এদেশের আজ হাজারো লক্ষ মানুষ বলে হুজুর এই 13 বছরের কথা বলতে পারেন না, একটু কান্নাকাটি করি। বললাম 13 বছরের কথা বলে আপনাদেরকে আমি কান্নালাম, কিন্তু বাকি এখনো যে তার জীবনে 10 বছর ছিল মদিনায়, আর 10 বছরই তিনি রাষ্ট্রপতি ছিলেন। আর কথা বলে না কেন? ওই কথাটা যখনই তুলি আনি, তখনই বলে হুজুর এইটা তো দুনিয়ার কথা, এটা রাজনীতি, আপনার ইমান তো আনা হচ্ছে না। আল্লাহ যে বললেন লা তুকমিনুন্না বিহি, তার প্রতি ঈমান আনো, আপনি তো 13 বছর ঈমান আনলেন, 10 বছর আনেন না, আপনি অর্ধেক ঈমানদার। কথা বুঝতেছেন? শুধু ঈমান আনলেই হবে? এখানে শব্দটা কি? ওয়ালা তানসুরুন্না, তাকে সাহায্য করা লাগবে। প্রশ্ন আমার, এখন তিনি আছে, এই জবাব দেন না কেন? তিনি নেই কিন্তু কিয়ামত পর্যন্ত আয়াতটা থাকবে না, কি মিন করেন আপনি? কিয়ামত পর্যন্ত হয়তো নবীজি এখানে নেই, থাকবেন না, কিন্তু তার নায়েব আছে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা তার নায়েব, স্থলাভিষিক্ত। উনি যা যা করেছেন, যা সাহায্য পেয়েছেন, ওনাকেও তাই তাই করা লাগবে, ওনাকেও সেই সাহায্য করা লাগবে। শুধু উনি না, যত মানুষ এলেম পেয়েছে দুনিয়া এবং এলেমের ওপরে আমল করেছে, তাদেরকে আপনি বিশ্বাস করবেন, ঈমান আনবেন তাদের প্রতি, তাদের প্রতি আপনি সাহায্য করবেন। প্রশ্ন আসতে পারে, হ্যাঁ জাতীয় মসজিদের ইমাম কি আলেম ছিলেন? না, নামে আলেম ছিলেন, কামে জালেম ছিলেন, নাই তো সেই লোকটা নৌকা নিয়ে দাঁড়াতে পারে। বলেন, একটা মানুষ কোনোদিন নৌকা মার্কা নিয়ে দুনিয়ায় ভোটে দাঁড়ায়? আরে ভাই, কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও পাশ করে,
আপনি জানছেন লোকটা জালেম। হাদিস শরীফ এটা কেউ যদি জেনে শুনে কোনো জালেমকে সাপোর্ট দেয়, কিন্তু লোকটা জানে যে লোকটা জালেম, সে যেন নবীর উম্মত থেকে বের হয়ে যায়। ও তো নিজে জানতো যে জালেমা হাজার হাজার মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে, কত মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, জানতো না। এতে জানার পরও কমই জননী উপাধি দিলেন কোন কারণে? আপনি আলেম আর নেই, কারণ জ্ঞান অনুযায়ী আপনার আমল হয়নি, আপনি জালেম। শুধু ওইটা না, ওরকম যত আছে যারা জ্ঞানের ওপরে কাজ করে না, সে যত বড় বিশাল আলেম হোক, ওইটা আল্লাহর ভাষায় জালেম। এটা আমি বানালাম। হ্যাঁ, সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, অমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ পাক বলেন, বড় জালেম তো আমার দৃষ্টিতে ওই লোকটা, যেই লোকটা তার জ্ঞান অনুযায়ী আমল করে না, কোরআনের জ্ঞান গুলো দুনিয়ার স্বার্থ পেয়ে গোপন করে দেয়। আর এরকম আলেম এই 15.5 বছরে এসেছিল। এই জন্য আলেম যারা সত্যিকারের, যারা জ্ঞান অনুযায়ী আমল করবে, যেমন নবীরা জ্ঞান অনুযায়ী আমল করত, কথা বলেন না কেন, তাদের কি হয়েছিল? আপনি সোনা ইয়াসিনের তাফসিরে পড়বেন 30 নম্বরে, ইয়া হাসরাতান আলা আল-ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আমার বান্দাদের জন্য আমার আফসোস লাগে, আক্ষেপ হয়, যেমন কোন নবী রাসূল তাদের কাছে পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করে নাই, তাদেরকে দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। তাহলে জ্ঞান অনুযায়ী আমল করে নবীরা দেশে পর্যন্ত থাকতে পারে না, আর জ্ঞানের বাইরে আমল করলে আমাদেরকে জাতীয় মসজিদে পর্যন্ত জায়গা দিয়ে দেয়, এইটাই পার্থক্য। সুতরাং সাহায্য করা লাগবে নবীদেরকে, নবী নেই, নবীর আসল উত্তরাধিকারী যারা তাদেরকে কি সাহায্য করবেন? যখন যেই সাহায্য দরকার হয় ওইটা। পরবর্তী শব্দ হচ্ছে আলা আকররতুম ওয়া আখাদতুম আলা যালিকুম ইসরি, কালু আকররনা আলা ফাশাহাদু আনা মাআকুম বিনা শাহিদিন। যত নবীর কাছে আল্লাহ অঙ্গীকার দিয়েছিলেন যে আল্লাহকে মানো, কিন্তু তার প্রেরিত পুরুষ রসুলকে মানো, ওরা প্রত্যেকেই রসুলের উপরে ইমান আনার সময় বলেছে, হ্যাঁ আমরা মেনে নিলাম, যা আমাদের উপরে আদিষ্ট হয়েছে আমরা মানলাম, শুধু মানলাম না, হে আল্লাহ আমরা তাদের সাথে আছি, তুমি সাক্ষী। এতটুকু আল্লাহ শেষ করেন, ঘোষণা দেওয়ার পরে কেউ যদি মুখ ফিরিয়ে চলে যায়, অহংকার করে যে না আমি মানি না, ওই মানুষগুলোই ফাসিক, পাপাচারী, দোষ চরিত্রের অধিকারী, বলেন নাউজুবিল্লাহ। আমরা যেন দোরাচার পাপাচার এই নামে কিয়ামতে আল্লাহ আমাদেরকে যেন না ডাকে। এই জন্য আল্লাহকে যারা মানেন, বাংলাদেশে বহু মানুষ আমরা এখন দেখতে পাচ্ছি, জিজ্ঞাসা করলেই বলে আমি নামাজ পড়ি না। আরে নামাজ পড়েন হুকুম কার? রোজা রাখি না, রোজা রাখার হুকুম কার? বলেন বলেন, নামাজ রোজা দান সাদগা হজ এগুলো হুকুম আল্লাহর। কিন্তু এ জামানায় প্রেরিত পুরুষ যিনি, তিনি এখন নেই, তার নায়েব আছে, তার সাথে যা যা করা দরকার আপনি এই নায়েবের সাথে তাই তাই করবেন। বিশ্বনবীকে পাহারা দিতে গিয়ে যদি হযরতে তালহার 80টা তীর বুকে লাগে, আপনি কয়টা তীর গিয়েছেন নায়েবদের জন্য বলেন তো? যদি সময় ওরকম আসে, নায়েবের রাসূল নবীর উত্তরাধিকারী এদেরকে বাঁচাতে গিয়ে যদি বুকও লাগে, এই জায়গাটা পুরো নিয়ন্ত্রণ করছে আমার আল্লাহ তার বিধান মতো। বিভিন্ন আয়াতে আল্লাহ এই তথ্যগুলো তুলে ধরেছেন, এই কারণে এখানে গেলেই আমার আল্লাহ, এখানে মোবারকান আছে, হুদান আছে, মানুষদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন। এই বাংলাদেশের 56,000 বর্গ মাইল তো আর কাবা শরীফ না। কি এটা কাবা শরীফ? না,
6,000 মাইল দূরে এটা, কাবা শরীফ থেকে বাংলাদেশের এই পলাশ বাড়ির দূরত্ব 6,000 মাইল। এত দূরে আপনি নিরাপত্তা পাবেন কি করে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি একটা বদ্ধি তোমাদের দেই, আমার এই ঘোষণাটা যদি মেনে নিতে পারো, কাবাকে যাবে নিরাপদ করে দিয়েছি, নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, তোমাদের বাংলাদেশ না তাম পৃথিবী আমি আল্লাহ নিরাপত্তার চাদরে ঢেকে দেব। এখন আমরা আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে কাবার মতো নিরাপদ বানাতে চাই না? বলেন বলেন। চাচা এরশাদ তো বলেছিল ঘরে থাকলে ঘুম, বাইরে থাকলে ঘুম, আমরা এইটা চাই না। আমরা এমন একটা চত্বর বানাতে চাই বাংলাদেশকে যেখানে কাবা শরীফের মতো আমরা নিরাপদ, স্বস্তি, শান্তি নিয়ে চলাফেরা করতে পারি। এবার আসেন এই আয়াতের ব্যাখ্যায়, আল্লাহ নিজে জানাচ্ছেন সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনে আর ঈমানের সাথে যদি শিরিক মিশ্রণ না করে, এখানে জুলুম মানে শিরিক, যারা তাদের ঈমানের সাথে বিজুলমিন মানে বিশিরকিন শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আমরা নিরাপত্তা যদি চাই দেশে, শিরিক মুক্ত বাংলাদেশ গঠন করা লাগবে। আমাদের আর চিন্তায় চেতনায় শিরিক, আমাদের কাজে কর্মে শিরিক, বিশ্বাসে শিরিক, আমাদের কর্মজীবনেও শিরিক। এই জন্য শিরিক থেকে পবিত্র হয়ে যে মানুষগুলো মরণের বিছানায় আছাড় দিয়ে পড়বে, আল্লাহ সুসংবাদ দিয়েছেন তাদের জন্য, খুব ভালো করে শুনবেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়িকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। সূরা নাহাল 32 নম্বর আয়াতে আছে, মানুষ যখন মরণের বিছানায় আছাড় দিয়ে পড়ে যায়, ফেরেশতারা তখন আসে তার কাছে, যার জীবনটা তাজ্জিবিন, তাজ্জিবিন মানে শুধু এই পোশাকের পবিত্রতা না, তাজ্জিবিন মানে শুধু মাত্র শরীরের পবিত্রতা না, আপনার চিন্তা চেতনা বিশ্বাস আকিদা কর্মজীবন আপনার পরিবার সমাজ এবং রাষ্ট্র সব যখন আপনি পবিত্র মুক্ত করার চেষ্টা থাকবেন, যে আমি শিরিক মুক্ত করব, কুফর মুক্ত করব, জুলুম মুক্ত করব, বিদাত মুক্ত করব, এগুলো থেকে যখন মুক্ত হয়ে দেশটা আপনি উপহার দেবেন, বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ফেরেশতারা এসে বলবে সালাম, ও বান্দা তোমার পবিত্র করার জন্য তোমার দেহ শরীর তোমার কর্মজীবন তোমার অর্থ সম্পদ সব কিছুকে পবিত্র করার জন্য বহু চেষ্টা তুমি করেছো, এ চেষ্টার ফল আজকে এই সালাম, শান্তি তোমার উপরে, উদখুলুল জান্নাহ প্রবেশ করো ওই জান্নাতে, বিমা কুনতুম তা'মালুন যে কাজগুলো করেছিলে তার বিনিময়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা মরণ আমরা কামনা করি, বলেন বলেন। এটা করতে হলে এই দেশকে শিরিক মুক্ত করা লাগবে। শিরিক কি? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বলে না কেন? সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। যারা করে সে মুশরিক। কথা বলে না কেন? আল্লাহ পাক এই জামান এই দুনিয়া বানিয়েছেন, আলালাহুল খালক ওয়াল আমরু, বানিয়েছি আমি, হুকুম চলবে আল্লাহর। সুতরাং আল্লাহর বানানো জমিনে অন্য কারো হুকুম চলা মানে শিরিক। আমরা তো এই শিরিক থেকেই মুক্ত হতে চাই, বলেন। 53 বছরে এইটাই করতে যাচ্ছি যে আল্লাহ বানিয়েছে তার আইন দিয়ে এখানে চলবে, নাকি তার আইন অকার্যকর, অচল, পুরাতন, চলে না। এখানে বাস্তবতা হচ্ছে আয়াতের মূল শিক্ষা, যেহেতু আল্লাহ বানিয়েছে আল্লাহর আইন দিয়ে না চললে অন্য কিছু যদি চলে সেটা শিরিক হয়ে যাবে। আমরা এই শিরিক আমাদের এই দেশে আর সামনে দেখতে চাই না। আল্লাহর আইনে দেশে চলবে এটা ফেরেশতারা চালাবে?
আপনি হয়তো মনে করতে পারেন যদি দিলাম যদি না হয়, আরে ভাই না হওয়া হওয়া আপনার বিষয় না। হযরত ইব্রাহিম অগ্নিকুণ্ডে যখন জ্বালিয়ে দিচ্ছিল তাকে, ও ব্যাংক কোনোদিন বিশ্বাস করে নাই যে আমার এই পোষাবে বিশাল অগ্নিকুণ্ড ডুবে যাবে না, কিন্তু সে শুধু সাহায্য করেছিল, আল্লাহ এইটাই কবুল করে ব্যাংকের পোষাবো পাক বানিয়ে দিয়েছেন। আপনার হয়তো একটা টিপে কিছু হবে না, কিন্তু আল্লাহর আইন যারা চাই না তাদের চাইতে অন্তত যারা চাচ্ছে আপনি বোঝাতে চাইবেন ওই ব্যাংকের মতো আল্লাহ আমি কিন্তু দিয়েছি, হওয়া না হওয়া তোমার ব্যাপার। তারপর একটা সুসংবাদ দিয়ে যাচ্ছে, এই বাংলাদেশে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম এদেশে কায়েম হোক, কিন্তু আগস্টের 5 তারিখের পরে আমি 17 দিনের একটা হিসাব পেয়েছিলাম, তার মানে আগস্ট মাসের 31 তারিখে আপনি ধরেন এই 31 তারিখ পর্যন্ত যে জরিপ বাংলাদেশে ছিল 100 জনের প্রায় 58 জন মানুষ তখন চাইতো এদেশে ইসলাম কায়েম হোক। এখন আপনি ভ্যান চালক 10টা জিজ্ঞাসা করবেন, এর 10টার ভেতরে 8টাই বলবে আমরা এদেশে ইসলাম চাই। এদের সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে, এটা যদি একবার হাত ছাড়া করে ফেলেন 50 বছরের সুযোগ আর আসবে না। আমরা এই সুযোগটা কাজে লাগাতে চাই না, বলেন খাবার মতো আমরা এই বাংলাদেশটাকেও নিরাপত্তার চাদরে ঢেকতে চাই। আর নিরাপত্তা দিতে পারে যিনি সালাম, সালাম কে? সালাম মানে শান্তি, সালাম মানে উনি শান্তি দিতে পারবে না, উনি পারবে কিন্তু ওনার বিধান লাগবে, আল্লাহর বিধান ছাড়া যে সম্ভব না এটার প্রমাণ আমি নিজে, আপনি দেখলেন না 3 বছর খালি হাত বাঁধা ছিল বলে পারে নাই, একটু হাত ছেড়ে গেছে উনি আমার রায় দিচ্ছে যে আপনি খালাস। তাহলে হাত যদি আল্লাহর আইন দিয়ে এখন খুলে দেওয়া যায় এই দেশে কত কিছু বের হবে আপনি বুঝতে পারছেন? কেউ আর বিনা কারণে এই যে ভূমি মন্ত্রীর দায়িত্ব দিয়েছিল একজনকে, এই লোকটা 620টা বাড়ি বানিয়েছে পৃথিবীতে, ওর বাড়ি কয়টা লাগবে? আমি একটা বাড়ি বানিয়েছি আমার বাবার বাড়ি, তাই আমার মনে হচ্ছে বেশি হয়ে গেল। আর শয়তানের 620টা বাড়ি, ওর হায়াত মনে হচ্ছে 2000 বছর, ও তো আর কয়দিন পরে পটল তুলবে, কথা বলেন না কেন? তো এখন বয়স কমপক্ষে 55-60 বছর, আর বেশি দিন বাঁচলে আর 20 বছর নাই বাঁচবে, যে 620টা বাড়িতে 20 বছরের ভেতর আপনি থাকবেন কোন দিন? কেনার মতো হালাল টাকা হয়তো তাহলে আজ 1 লাখ টাকা দিয়ে দিত, 5000 টাকা এমনি দিচ্ছে, নিকালে উল্টা পাল্টা ধারণা করো না, উনি এমপি তালাবে উনি 1 লাখ দিলে কি হয়, 1 লাখ টাকা রাখবেন। হ্যাঁ, অনেকে সালমান এফ রহমানের দরবেশের মতো 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা আগেই মেরে খেয়েছে, যে টাকা দেবে আমার কোষ্টিয়ার হানিফ সাহেব, আমার মনে হয় উনি এমপি হওয়ার পরে এই 10 বছর এমপি আর 5 বছর তুমি ছিল না, এই 10 বছরে খুলনা অঞ্চলে বাগেরহাট খুলনা সাতক্ষীরা এই 3টা জেলার যত মাছের ঘের আছে যদি 100টা থাকে তার ভেতরে 70টা উনার। আমি একটা উদাহরণ দিলাম, 100টা মাছের ঘের আছে তার ভেতরে 70টা উনার, বলেন আল্লাহ তো সব ওই মানে সে আড়স থেকে ওনারা দিয়ে গিয়েছে। ওনার ভাইয়ের বউ একটা হাই স্কুলের না প্রাইমারি স্কুলের মাস্টার, কয়েক হাজার কোটি টাকার মালিক একটা প্রাইমারি স্কুলের মাস্টার, বলেন সুবহানাল্লাহ। এই চলছিল দেশে, এই জন্য দেশটা যদি আমরা সত্যি নিরাপদের চাদরে সাজাতে চাই শিরিক মুক্ত দেশ গঠন করতে হবে, আর শিরিক যেহেতু আল্লাহর আইনের বিরুদ্ধে যা আছে সব শিরিক।